টলিউডের বহুল চর্চিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন কিংবা ক্যারিয়ার নিয়ে প্রায় খবরের শিরোনাম হন তিনি। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে এসব বিষয়ে খোলামেলা কথা বলতেও দেখা যায় তাকে। এ কারণে অনেকে স্রেফ ড্রামা কুইনও বলে থাকেন শ্রীলেখাকে। সম্প্রতি ছিল অভিনেত্রীর 50তম জন্মদিন, এদিনও তার ব্যতিক্রম হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন শ্রীলেখা মিত্র, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। মূলত ওই ভিডিওতে দেখা যায় ব্যাকগ্রাউন্ডে বাজছে সামান্থার বিখ্যাত আইটেম গান ওয়ান তাফা ওয়ান তাফা, তার সঙ্গে নাচছেন শ্রীলেখা মিত্র, পাশাপাশি তার সাথে কোমর দোলাচ্ছেন উপস্থিত অতিথিরাও। জানা যায় মধ্যরাতে নিজের বাসায় এ পার্টির আয়োজন করেন শ্রীলেখা, যেখানে তার মেয়ে ছাড়াও আরও বেশ কয়েকজন কাছের মানুষ উপস্থিত ছিলেন। অভিনেত্রীর বিশেষ দিনে আনন্দে মেতে ওঠেন সবাই। নানা পদের খাবারের পাশাপাশি মদ্যপানেরও আয়োজন করেছিলেন। একটি ভিডিওতে তাদের সবাইকে একসঙ্গে মদ পান করতেও দেখা যায়। মজার বিষয়ে শ্রীলেখা আগেই ঘোষণা দিয়েছিলেন এবারের জন্মদিনে নিজের আসল বয়স ভক্তদের জানাবেন। এই অভিনেত্রী তার কথা রেখেছেন। গতকাল লাইভে এসে শ্রীলেখা বলেন 1972 সালের 30 আগস্ট তার জন্মদিন। তিনি 50-এ পা দিলেন, এজ শেভিং করতে চাইলে করেন, তাতে তার কিছু যায় আসে না। এছাড়া বয়স নিয়ে শ্রীলেখার চাপ নেই, তা জানিয়ে অভিনেত্রী বলেন তার বাবা মা অন্যদের বাবা মায়ের আগে বিয়ে করেছেন, তাই তার আগে জন্ম হয়েছে, সে কারণে বয়স নিয়ে তার কোনো চাপ নেই।